আমার ছোট ভাইটা ছিল চিটাঙ্গুটে ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার, তো আমি ঠিক জানতাম না এর কাজে। উনি বলছে না এরশাদ সাহেবের দিচ্ছিল, এরশাদ যখন ক্ষমতা ছিল প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের বড় বড় সচিবদেরকে সবাই চেষ্টা করেছে। তো আমার বড় ভাইটা আমাদের বাসা দিয়ে গেছিলো আজ থেকে 30 বছর আগে, আমাদের বাড়িটার বছর হলো 39 বছর, আমার সম্ভবত 25-30-এর কম হবে না, 25-30-এ কম হবে না, তার দিয়ে গেছে। তো আমার কারো মা তো আর ইংরেজি জানে না, আমাকেই পড়তে হবে, আমাই পড়বে। এখন আপনার বই লাগবে? বল বলছি তোমাকে, তোমাকে কোরআন শরীফ আমি দেবো, আমাকে বাংলা 2-3টা আছে, হ্যাঁ বাংলা একটা দিতে তোমাকে দেওয়া যাচ্ছে, তোমার জন্য একটা দিত, কিন্তু তুমি তো বইটা আনতেছো না, এটা আমি ভালো করে বাজাই করবো, এটা আমার আম্মা আমাদের বাসায় দিয়ে গেছে, আমার বড় ভাই কমপক্ষে 25 বছর আগে দিয়ে গেছে, আমার বড় ভাই সিএস পিএফ স্যার, ওদেরকে সম্ভবত এরশাদ সাহেব দিতে। এটা হলো 3-4 দিন ফ্রান্স এরশাদ সাহেবের ওই বিদেশ থেকে ফ্রান্স থেকে 5,000 কপি আনা, কোনো একটা কোনো ব্যাপার না, হ্যাঁ কোনো ব্যাপার না, প্রেসিডেন্ট এরশাদ ফ্রান্স থেকে আনছে এটা সবাইকে দেওয়া, 5,000 কপি আনতে তার কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। আচ্ছা হলো, তুমি সত্যি কোরআন শরীফ নিবে? আমাদের দেশ পত্রিকা আনছো, তোমাকে তোমার তোমার আব্বা আম্মা তোমাকে খরচ দেয় না, খরচ দেয় না, তুমি আগে করতে কাজ, আগে কয়েকটা তুমি এমনিও দিচ্ছ, আমি তোমার টাকাও দিচ্ছি, তোমার তুমি ভুল থাকতে পারো, 100 টাকা দিলেন 100-200 করে আমি টাকা দিচ্ছি। আমার অনেক বই এখান থেকে চোর নিয়ে গেছে, ছোটোগুলা যেগুলো দিয়েছি না ছোটোগুলা খুঁজেই পাচ্ছি না, আমার ঘর থেকে অনেক বই চোর নিয়ে গেছে, বুঝলি? আমার আমি বই টাকা দেখবে না, তুমি যে কোনো বই দিবা করছো না আমি জানি, তুমি কোরআন শরীফ নিয়ে যাও, কয় কবে দিবে আমাকে, আপনি যা চাও একটা কোরআন শরীফ তোমাকে বাংলা দেবো, 3-4 দিন মদিনা শরীফ খাবো, ওটা তোমাকে 1 কপি 2 মাস অন্তত, কটা দিবা? হ্যাঁ আমি তো 20 কপি চাই, কমপক্ষে 10-15 কপি দিতে হবে আমাকে, ঠিক আছে? কোন বছরের গুলা? গত বছর নতুনগুলো তোমাকে দিতে হবে, নতুনগুলো বাবুলে ফাটাইবো, আবার টাকা কুরিয়ার সার্ভিস আসবে, আমি টাকা দেবো, সে কুরিয়ার সার্ভিস মাসে 100 টাকা খরচ করার কোনো ব্যাপার না, দিবে না দিবে না, 2 কপি 100 টাকা প্রতি কপি, এখন নতুনগুলোর দাম 50 টাকা প্রতি কপি, ওই সে পাঠাবে, এখন তো শুধু কাজ এখানে বিল্ডিং করতে ওই বাবুলে অনেক বই আনছে, যেমন আসলে আনবেন কি আনবেন, কবে আনবা দেখি না, তাই তো অনেক কষ্টে আমি কোরআন শরীফ জোগাড় করছি, তোমাকে 1 কপি দিয়ে দিবো আমি, ওই বাবা আমি কি টাইম দেবে, কবে এই সামনে যাবো, ফিরবে কবে দেখি না, কখন কোন জায়গা থেকে আনবে, মার্কেট গুলো কত কত দাম, কুলেন গুলো কত দাম, 30-35 টাকা নিবে আর কি, ঢাকাতে এত কম, ওই যে আমার আরো অঞ্চল মঞ্জুর কাজী মঞ্জুর আছে, পাই আমাকে 10 টাকা বেশি দিয়ে নেবে, ওটা বাইকুল মুকরমে পাওয়া যায়, আমি যে জরুরি জমি প্লেস লাগাচ্ছি ওখান থেকে আমি নিজে গিয়েছি, তুমি কমপক্ষে 10 কপি আমাকে দিবি, তুমি